ভারত মহাসাগর থেকে জিম্মি করে 23 নাবিক সহ বাংলাদেশী জাহাজ এমভি আব্দুল্লাহকে সোমালিয়ার উপকূলে নিয়ে গেছে জলদস্যুরা। মুক্তিপণের টাকা না দিলে সবাইকে মেরে ফেলার হুমকি দিয়েছে তারা। পরিবারের সঙ্গে যোগাযোগ করে এই বার্তা পাঠিয়েছেন জিম্মিরা। এই পরিস্থিতিতে নাবিকদের উদ্ধারে সরকারের কাছে আকুতি জানিয়েছেন পরিবারের সদস্যরা। আর জাহাজটির মালিকপক্ষ বলছে সবাইকে উদ্ধারে সব চেষ্টা চলছে। ভারত মহাসাগরে মঙ্গলবার বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আব্দুল্লার নিয়ন্ত্রণ নিয়ে 23 নাবিককে জিম্মি করে সোমালিয়ার জলদস্যুরা। চট্টগ্রামের কবির গ্রুপের মালিকানাধীন এসআর শিপিং এর জাহাজটি নৌপথে পণ্য পরিবহনে যুক্ত। বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাকে সোমালিয়ার উপকূলে নিয়ে গেছে জলদস্যুরা। জাহাজটিতে খাবার আছে 20 থেকে 25 দিনের, রয়েছে প্রায় 55,000 টন কোল্ড কার্গো। মিথেন বেড়ে অক্সিজেন লেভেল বেড়ে গেলে তৈরি হতে পারে অগ্নি ঝুঁকি। জাহাজের মালিক কবির গ্রুপের মালিকানাধীন এসআর শিপিং কার্যালয়ে জড়ো হন জিম্মি 23 নাবিকের পরিবারের সদস্যরা। এই জলদস্যুরা এটা করছে, এরকম এরকম অবস্থা, তুমি অফিসে জানাও, আমার অনেক ভয় করতেছে। ওরা মুক্তিপণ দাবি করতেছে, মুক্তিপণটা যদি দেওয়া না হয় আমাদেরকে এক এক করে শুট করে মেরে ফেলা হবে। জাহাজের ফোর্থ ইঞ্জিনিয়ার তানভীর আহমেদের মা জানান, ছেলে ফোন দিয়ে জানান জলদস্যুরা মোবাইল ছিনিয়ে নিয়েছে। কর্মকর্তাদের ইঞ্জিন রুমে আটকে জাহাজের ইঞ্জিন বন্ধ করে দিয়েছে জলদস্যুরা। ওরা এখন অবস্থা যে ওদেরকে এক জায়গায় ইয়ে করে রাখছে, ওদের থেকে মোবাইল নিভাইতেছে, টাকা পয়সা নিভাইছে। কোম্পানির মালিকপক্ষ এবং সরকার যথাযথভাবে এগুলোর মানে আইনি ব্যবস্থা। অপহরণের পর নাবিক জয় মাহমুদ তার মায়ের সঙ্গে ফোনে কথা বলেন। এই ঘটনা শোনার পর থেকেই দুশ্চিন্তায় রয়েছে তার পরিবার। মোবাইল ফোনে পরিবারের সঙ্গে যোগাযোগ করে দোয়া চেয়েছেন জাহাজের সেকেন্ড ইঞ্জিনিয়ার মোহাম্মদ তৌফিক। বলতে বলতে আমার মনে আম্মা বলতেছে, বলতে বলতে আমার মনে মোবাইলটা কেড়ে নিয়ে গেল। ওই সময় শেষ কথা, এরপর থেকে এখন পর্যন্ত আর কোনো যোগাযোগ, কোনো খোঁজ খবর পাইনি। মুক্তিপণের টাকা না দিলে সবাইকে একে একে মেরে ফেলতে বলেছে জলদস্যুরা। পরিবারকে পাঠানো অডিওতে জানান জাহাজের প্রধান কর্মকর্তা আতিকুল্লাহ খান। একটু ভয়ে আছে আর কি, সবাই একটু ভয় পাচ্ছে। আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পরিবারকে একটু দেখবেন, ওদেরকে একটু সান্ত্বনা জানাবেন। এ পরিস্থিতিতে জিম্মি নাবিকদের উদ্ধারে সব কিছু করা হবে বলে জানিয়েছেন জাহাজ মালিক কর্তৃপক্ষ। তো তাদের ডিমান্ড অনুযায়ী আমরা আমাদের আলোচনা করতে পারবো, আলোচনা করে আমরা আমাদের জাহাজ এবং নাবিকদের, আমাদের প্রথম প্রায়োরিটি হচ্ছে নাবিকদের অক্ষত অবস্থায় উদ্ধার করা, সেকেন্ডলি হচ্ছে আমাদের জাহাজকে অক্ষত রাখা। 2010 আরব সাগরে সোমালিয়ার জলদস্যুদের কবলে পড়েছিল কবির গ্রুপের মালিকানাধীন আরেকটি জাহাজ এমভি জাহানমণি। তখন প্রায় 100 দিন পর মুক্তিপণ দিয়ে 26 নাবিককে জিম্মি দশা থেকে মুক্ত করে এনেছিল প্রতিষ্ঠানটি। মাসুদুল হক, ডিবিসি নিউজ।